তবে আমাকে কিন্তু আরো দুটো জিনিস এনে দিতে হবে। বল কি চাই? একটা লক্ষীর আসন আর একটা লক্ষীর মূর্তি। এটা কিরম বাড়ি? একটা ঠাকুরের আসনও নেই। বাবা শুনলে দাদা ভাই শুনলে আমি এক্ষুনি নিয়ে আসি। ওমা হ্যাঁ বলো। দেখবে চলো তোমার ঠাকুর আর ঠাকুরের আসন নিয়ে এসেছি। ফুলে গেছে তো? হ্যাঁ নিয়ে এসেছি। মা লক্ষ্মী হলেন সম্পদ সৌভাগ্য আর সৌন্দর্যের দেবী। অবাঙালিরা লক্ষ্মী পুজো করেন আমাদের কালী পুজো বা দীপাবলির দিনে, কিন্তু বেশিরভাগ বাঙালি বাড়িতেই মা লক্ষ্মীর পুজো করা হয় আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে, দেবীপক্ষের শেষ পূর্ণিমায় অর্থাৎ কোজাগরী পূর্ণিমায়। আমাদের দেশের পশ্চিমবঙ্গে এবং ওপার বাংলায় অর্থাৎ বাংলাদেশে দু জায়গাতেই কোজাগরী লক্ষ্মী পুজোর চল রয়েছে। এই দুই জায়গাতে পুজোর আচার অনুষ্ঠানে বেশ কিছু পার্থক্যও চোখে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত দেবদেবীরাই নতুন নতুন রূপে ধরা দিয়েছেন। মা লক্ষ্মীর ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। বিভিন্ন পৌরাণিক কাহিনীতে আর লোকগাথায় মা লক্ষ্মীর পরিচয় নিয়ে বিভিন্ন রকম ব্যাখ্যা পাওয়া যায়। দেশের গ্রামেগঞ্জে দুর্গাপূজার অনুষ্ঠান বড় করে শুরু হওয়ার আগেই লক্ষ্মী পুজো বড় করে অনুষ্ঠিত হতো বলে শোনা যায়। মা লক্ষ্মীর পূজার আচার অনুষ্ঠানে একটা বড় ভূমিকা ছিল ছড়ার, সঙ্গে আবার হাতে আলপনাও আঁকা হতো। এসব ছড়া আর আলপনার মধ্য দিয়ে নানা রকম আশা আকাঙ্ক্ষার কথাই ফুটে উঠত। তবে মা লক্ষ্মী শুধুমাত্র ধন সম্পদের দেবী নন, তিনি হলেন লক্ষ্মীশ্রীয়রও প্রতীক। সবকিছুতে লক্ষ্মীশ্রী বজায় রেখে সুন্দরভাবে যে জীবনযাপন করে মা লক্ষ্মী তাকেই আশীর্বাদ বর্ষণ করেন। ব্যভিচারী অথবা দাম্ভিকরা তাঁর আশীর্বাদ থেকে বঞ্চিত হন। শোনা যায় কোজাগরী শব্দটির অর্থ হল কে জেগে আছো। বলা হয় কোজাগরী পূর্ণিমার রাত্রে মা লক্ষ্মী ঘুরে দেখেন কে জেগে আছে আর কে ঘুমিয়ে। কোজাগরী পূর্ণিমার রাত্রে যিনি জেগে থাকেন মা লক্ষ্মী তাঁকে ধন সম্পদ দান করেন। এই ধন সম্পত্তি রক্ষা করতে হয় সতর্ক থেকে বা জেগে থেকে। রাত্রিবেলা অন্য সবাই যখন ঘুমে মগ্ন তখন পেঁচা জেগে থাকে আর ধন সম্পদ পাহারা দেয়। বলা হয় সে কারণেই মা লক্ষ্মীর বাহন হল পেঁচা। আমাদের পৃথিবীতে লক্ষ্মীশ্রী নেমে আসুক, সবার জীবন সমৃদ্ধ হোক। এঞ্জেল পরিবার আপনাকে জানায় লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।